صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালাম দেয়ার সুন্নাত ও আদব জি হ্যাঁ সালামেরও কিছু সুন্নাত এবং আদব রয়েছে যখনই কোনো মুসলমানের সাথে দেখা হবে তখন সালাম করা সুন্নাত দিনে যতবারই দেখা হবে এক রুম থেকে অন্য রুমে আসার সময় বা দিনে যখনই কোনো মুসলমানের সাথে দেখা হবে তখনই সালাম দেওয়া সওয়াবের কাজ আগে সালাম প্রদান করা সুন্নাতে মোবারকা যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে আল্লাহ তাআলার নিকটবর্তী এবং প্রিয় হয়ে থাকে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রথমে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত হয়ে থাকে সালাম প্রদানকারী ব্যক্তির উপর 90টি রহমত এবং সালামের উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয় আসসালামু আলাইকুম বললে 10টি নেকি অর্জিত হয় এবং আসসালামু আলাইকুমের সাথে ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে 20টি নেকি অর্জন হয় এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর সাথে ওয়া বারাকাতুহু বৃদ্ধি করলে 30টি নেকি অর্জিত হয় যে ব্যক্তিকে সালাম দেয়া হয় উনি সালামের উত্তর প্রদানকালে এভাবে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের উত্তর এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব যাতে সালাম প্রদানকারী ব্যক্তি শুনে নেয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালামের এই সুন্নাত ও আদবগুলোর উপর খেয়াল রেখে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম